সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন অর্থাৎ তোমাদের অক্টোবর মাসের জন্য যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে তো আলোচনা হবে তোমাদের তৃতীয় শ্রেণির ইংলিশ নিয়ে অন্যান্য বিষয় তোমরা দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে আর তোমাদের সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছিল সেটা অলরেডি সমাধান দেওয়া হয়ে গেছে তো সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডেক্সিসানে পেয়ে যাবে এটা তোমাদের অক্টোবরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কেমন তো দেখো তোমাদের অক্টোবরের মডেল অ্যাক্টিভিটি টাস্কে প্রথমে একটা প্যাসেজ আছে তো তোমরা আশা করি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে গেছো তো এই প্যাসেজটা তোমরা পড়ে নিয়েছো এখন এই প্যাসেজটা পড়ার পর আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলি আমাদেরকে সলভ করতে হবে কেমন তো ফার্স্ট অ্যাক্টিভিটি যেটা আছে দেখো কী বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ফার্স্ট কোশ্চেন দেখো বলেছে হোয়াট ডিড হামিদ হেয়ার তো দেখো এই কোশ্চেনের আনসারটা তোমরা প্রথমেই এখানে পেয়ে যাবে কেমন হামিদ হেয়ার দ্য ক্রকিং অফ ফ্রকস তো এটাই উত্তর এখানে তুলে দেওয়া হয়েছে তো আশা করি বুঝতে পারছো আর তোমরা টেক্সটটা যেহেতু পড়েছ অবশ্যই বুঝতে পারবে তারপরেরটা দেখো তোমাদের বি কোশ্চেন কি বলেছে হাউ ওয়াচ দ্য স্কিন অফ দ্য ফ্রক তো উত্তরটা দেখো দ্য স্কিন অফ দ্য ফ্রক ওয়াচ ময়েস্ট তারপরের যে প্রশ্নটা আছে সি কি বলেছে হোয়াট ডিড হামিদ ক্যাচ তো এখানে হচ্ছে উত্তরটা হামিদ কট দ্য ফ্রগ তো এই যে উত্তর তিনটে দেওয়া হলো তোমরা কিন্তু এই টেক্সটের মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে পরের যে প্রশ্ন আছে তোমরা দেখো তো এখানে এই দেখতে পাচ্ছ তোমাদের সি উত্তরটা এখানে দেওয়া আছে এছাড়া তোমাদের বিয় যে উত্তরটা সেটা দেখো দ্য স্কিন অফ দ্য ফ্র ওয়াচ ময়েস্ট ঠিক আছে আর ফার্স্ট যেটা ছিল সেটার উত্তর তোমরা এখানে পেয়ে গেছো এর পরের অ্যাক্টিভিটিতে আমরা চলে যাব অ্যাক্টিভিটি টু কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ এই যে প্যাসেজটা আমরা পড়েছিলাম এই প্যাসেজটা থেকে আমাদের দুই নম্বর অ্যাক্টিভিটিতে এখানে কিছু শূন্যস্থান আছে আমাদেরকে পূরণ করতে হবে তো অ্যাক্টিভিটি টুয়ে ফার্স্ট যে কোশ্চেন আছে কি বলেছে দ্য আইস অফ দ্য ফ্রক ওয়ে রেড ইট অ্যান্ড অ্যান্ড এখানে ড্যাশ আছে তো এই ড্যাশে যেটা বসবে সেটা হচ্ছে বি কেমন বি দেখো হামিদ হামিদ কট দ্য ড্যাশ তো এখানে তোমাদের এই শূন্যস্থানে এই ফ্রগটা বসে যাবে তারপর সি দেখো দ্য হাইন্ড লেক্স অফ দ্য ফ্রগ আর অলওয়েজ অলওয়েজ কী হবে এখানে ফোল্ডেড হবে ঠিক আছে এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রি বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস আমাদের বাক্য গঠন করতে হবে নিচে যে দুটি ওয়ার্ড আছে দেখো এ এবং বি দুটি আছে তো ফার্স্ট যেটা আছে হাউস তো এখান থেকে তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো এখানে যেটা দেওয়া হয়েছে উই হ্যাভ এ বিগ হাউস তারপর এটা দেখো কট মাই ব্রাদার কট ফিজ তো তোমরা এখানে অন্য কিছু লিখতে পারো কোনো সমস্যা নেই আর তোমরা এটা লিখে দিলেও তোমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে এরপর অ্যাক্টিভিটি ফোর দেখো কী বলেছে রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইয়োর মানে ফেভারিট ফুয়েট কেমন তো তোমার প্রিয় ফল ঠিক আছে তো তার সম্বন্ধে তোমাদেরকে কী করতে বলেছে যে চারটে বাক্য লিখতে হবে তো দেখো এর উত্তরটা মাই ফেভারিট ফ্রুইট ইস ম্যাঙ্গো ইট লুক গ্রিন ইন দ্য রান্ড রেড আর ইয়োলো ইন দ্য রাইট কেমন তা আমার প্রিয় ফলটা হচ্ছে আম এবং এটা দেখতে হয় যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে এবং যখন পাকে তখন সেটা লাল অথবা অথবা সেটা হলুদ রঙের হয় কেমন দিস ফ্রুইট ইজ অ্যাভেলেবেল ইন সামার এই ফলটা সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায় আর ম্যাঙ্গো ইজ এ ভেরি টেস্টি অ্যান্ড ইউজফুল ফ্রুয়েট তো এটা খুব সুস্বাদু এবং খুব প্রয়োজনীয় বা দরকারি একটা ফল তো এই হচ্ছে তোমাদের মরাল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন অর্থাৎ অক্টোবরের সমাধান দেওয়া হলো এছাড়া তোমাদেরকে বলে রাখি তোমাদের অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক অবশ্যই তোমাদের ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে দেখে নিও